তোমায় স্বপ্নে একলা চাই, সামনে দেখলে ভেবলে যাই, তুমি ছাড়া আমি মনিহারা এক ফণী। তোমায় স্বপ্নে একলা চাই, সামনে দেখলে ভেবলে যাই, তুমি ছাড়া আমি মনিহারা এক ফণী। তবু তুমি গোড়ায় গণ্ডগোল, তুমি আমার ডামাডোল, তুমি আমার হট ফেভারিট কোনি। বাবা, ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু কোনিনিকা অবেলায় আড্ডায়। ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম। থ্যাংক ইউ। এইটা আমার মানে এই গানটা, এই এই গানটা কি করে এরকম হয়? যারা আমার ফেভারিট, যারা আমি ভালোবাসি, তাদের নিয়ে লিখে ফেলি। এটা খুব মানে লজ্জাজনক একটা গান। ফোনি টোনি, আমি শেষে মেয়েদের সাপের মনি। এক্স্যাক্টলি, কত ভালো ভালো তুলনা টানছিস, বুঝতে পারছেন? এর থেকে বলতাম যে ওই শমশির নিগাহ হ্যায় কাতিল সি আদায়, নাচিস পে না চালা না, এইসব বলতাম। বলছি যে শিবনাথ শাস্ত্রী কলেজের সময় তুমি কিরকম ছিলে গো? মানে আর ভেরি টম বয় কাইন্ড অফ নাকি? লাজুকও ছিলাম না আমি, সাংঘাতিক অদ্ভুত ধরনের মেয়ে ছিলাম। আমার বাবা ঠিক তিনটে সালোয়ার কামিজ প্রত্যেক বছর কিনে দিতেন, সেটা পরে আমার কলেজ যেতে হতো। মাথায় লম্বা চুল ছিল, তাতে তেল মাখতাম প্রচুর, এবং লম্বা একটা বিনুনি হতো। এবং আমার মনে আছে আমার কলেজের জিএস, ডে কলেজের জিএস, আমি মর্নিং কলেজে পড়তাম, শিবনাথে পড়তাম, ডে কলেজের জিএস আমাকে প্রপোজ করেছিল। এবং আমার বোর্ডে বিশাল বড় করে আই লাভ ইউ কোনিনিকা সাইজটা হলো আমার থেকেও বড় লিখেছিল। সেদিন আমার ইকোনমিক্স পরীক্ষা ছিল, তো টিচার কেম টু দ্য ক্লাস আর আমাকে দিয়েছিল হুজ কোনিনিকা, আমাকে না পুরো ক্লাসকে, কোনিনিকা। এমনি তখন বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে গেছি, ইংলিশে পরীক্ষা দিতে হবে, সেই নিয়ে একটা নার্ভাসনেস কাজ করছিল। যেই বলো হুজ কোনিনিকা, আমার মনে হলো ইকোনমিক্স কি, বিজনেস ইকোনমিক্স বলে কিছু আছে পৃথিবীতে? এবং আই রিমেম্বার না, আমি আমি বলবো না, আমি খুব শান্ত টাইপের মেয়ে ছিলাম। আমার মা পরের দিন কলেজে যায় ওই জিএস এর সঙ্গে দেখা করার জন্য, এবং তাকে গিয়ে রিকোয়েস্ট করে যে আমার মেয়ের পেছনে লেগো না। তারপর জিএস এটা বলেনি কো নির্মমি প্যার কা দুশমন হায় হায়। আরে আমি তো প্যার কা দুশমন ছিলাম। আমি তখন আসলে আমি ছোটবেলা থেকেই না আমি কাজ নিয়ে এত বেশি সিরিয়াস ছিলাম যে আমি কখনোই মানে, আর আমার বাড়ি খুব কনজারভেটিভ ফ্যামিলি, এবং আমার বাবা ভীষণ ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমাদের বড় করেছে। তো ওর বাইরে গিয়ে আমি কোনো কিছু, আমি কিন্তু থিয়েটার করতাম, প্রচুর ছেলেদের সঙ্গে থিয়েটার করতাম, বাট আমি যে ওই ধরনের কিছু মানে আমাকে স্বাধীনতা দেওয়া হতো, কিন্তু সেই স্বাধীনতাটাকে কোনোভাবে ইউজ করতে চাইনি। প্রেম করতে ইচ্ছে নিঃসন্দেহে আমারও করতো, হয়তো করতো, হ্যাঁ করতো, কারণ বাকি আমার বন্ধুদের যখন দেখতাম যে মানে আমার এক বান্ধবী ছিল, তার ডেট মানে হলো সে খেতে যেত, হ্যাঁ, এবং সে এসে বলতো বাঞ্ছন আমি রসগোল্লা খেয়েলাম, বুঝলি, মানে ডিয়েট মানে হলো আবার খাবো, খেয়েলাম ফুচকা খেয়েলাম। তখন আমি মনে মনে ভাবতাম আমারও একদিন বয়স হয়ে আসবে যে আমাকে খাওয়াতে নিয়ে যাবে রসগোল্লা ফুচকা। ডেটে এখনকার যুগের ছেলে মেয়েরা অন্য কিছু খেতে যায়, তখনকার আমলে মানুষ বাচ্চা নামে রসগোল্লাটাই খেতে যায়। আমি তখনকার নই, এমন কিছু ধরেও নেই, মানে আমাকে মাসি ঠাম্মা মানিয়ে দিচ্ছে বড়, লজ্জাও করে না। বাট এনিওয়েজ, মানে তখন থেকে কি ডিসাইড করে নিয়েছিলে যে বাড়ির লোকজন একটা সময় স্বাধীনতা দেবে, কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে স্বাধীনতা দেবে, তাই তুমি ডিসাইড করেছিলে যে আবার আসিবো ফিরে বলে একটা সিনেমা বানাবো যেখানেও স্বাধীনতা নিয়ে অ্যাকচুয়ালি আসলে আমি না এই ডিসিপ্লিনটা খুব এনজয় করতাম। হ্যাঁ, এবং আমার মনে আছে আবার আসবো ফিরের সময় তখনও আমি রবি ওঝার, আমি ওনাকে আমার টিচার হিসেবে মানতাম, এবং আমার মনে আছে উনি যখন আমাকে শর্টও বোঝাতেন আমি হাত দুটো এরকম করে মাথা নিচু করে সামনে দাঁড়িয়ে থাকতাম। যেটা লেটার অন আমি একটা, আমি একটা রিয়ালিটি শো করি ঝুম তারারা বলে, সেখানে আমাকে হঠাৎ করে তনুশ্রী শঙ্কর বলেন যে যখনই আমরা কথা বলি তুমি মাথা নিচু করে এরকমভাবে দাঁড়িয়ে থাকো কেন? তখন আমি বলি যে আমার কিছু করার নেই, আমার বাবা আমাকে এই শিক্ষাতে বড় করেছেন, টিচার বা আমার থেকে সিনিয়র কোনো মানুষ কথা বললে তার সামনে এভাবে দাঁড়াতে হয়, এবং যেটা আমার, আমি আমার ক্যারেক্টারে ঢুকে গেছে, যেটা আজকের জেনারেশন কিন্তু আমরা দেখতে পাই না। এবং আবার আসো ফিরেটাও কিন্তু আমার ওইভাবে চলে, এতে কিন্তু আমার কত ফায়দা হয়েছে আমি জানি না। আমার মনে হয় এতটা নিষ্ঠাবান না হওয়াটা বেটার, এটা আমি সময়ের সঙ্গে সঙ্গে শিখেছি। এবং তখন আমার আবার আসো ফিরের সময় অনেক সময় হতো যে অনেক সবাই তো বড়, আমি সব থেকে ছোট, যে যা বলছে হ্যাঁ, একদিন এসে লাল লিপস্টিক পরিয়ে দিল, অন্য পিঙ্ক লিপস্টিক পরিয়ে দিল, মানে আই বিকি আমার ডল, মানে চুলে এটা করে দিল ওটা করে দিল। তো আমি এটা থেকে শিখেছি যে না, ইউ শুড বি, ইউ নো, একটা সময় দরকার যেখানে তুমি তোমার জন্য দাঁড়াবে, বলবে, নিজের হয়ে কথা বলবে। আর ফ্রিডমের কথা বলতে গেলে ফ্রিডম নিয়ে লড়াই তো আমরা এখনো করছি,
করছিস না? লেটেস্ট কোন ফ্রিডম নিয়ে লড়াই করেছো? আমার এখন আর করতে হয় না, স্বাধীনতা একেবারে, আমি স্বাধীনতার অপব্যবহার করি না। আমি এখনো বাবা মা কাকার সঙ্গেই থাকি। আমি ওইটাই, আমি তখন অত ছোটবেলায় তো অত প্ল্যানিং প্লটিং ছিল না, বাট আমি জানতাম যে একটা সময় আসবে যখন আমি আমার মর্জি মতো বাড়ি থেকে বেরোবো, নিঃসন্দেহে উত্তর দেবো, সেটা শুধুমাত্র বাবা মা কাকা বলে নয়, আর যদি আমি অন্য কারোর সঙ্গে থাকতে আরম্ভ করি সে আমায় জিজ্ঞেস করতেই পারে কিরে তুই খেয়েছিস, কিরে তুই কটায় ফিরবি। তো সেটা স্বাধীনতার হস্তক্ষেপ কিন্তু নয়, সেই জায়গাটা আমি বলি, কারণ একটা লোক তো অ্যাটলিস্ট আছে জিজ্ঞেস করবে আমাকে যে আমি কেমন আছি, সেটা শুনতে তো ভালো লাগে যে অ্যাটলিস্ট একজন কেউ জিজ্ঞেস করছে, মা অ্যাটলিস্ট ফোন করে বলে কিরে কখন ফিরবি, কেউ তো জিজ্ঞেস করছে। এই স্বাধীনতাটা আমার পছন্দের, এবং আমি এইটুকু জানি ওরা জানে আমি যখন বেরোই, আমি কাজে বেরোচ্ছি বা বন্ধুদের সঙ্গে বেরোচ্ছি বা সিনেমা দেখতে বেরোচ্ছি বা পার্টি করতে বেরোচ্ছি, আমি আমার লিমিটেশনস, আমি আমার নিয়মের বাইরে যাই না। আই উইল বি ব্যাক। ইনফ্যাক্ট আমি যেটা জানি যে তুমি মানে বাতকে ভি বহুত পক্কে ও, বিকজ মানে আবার আসিব ফিরে তুমি বলেছিলে যে আবার আসব ফিরে, এবং তুই ফাইনালি তুমি শাশ্বতর সঙ্গে আবার ফিরে এসেছিলে ইচ্ছে মতন গপ্প করতে। হ্যাঁ না মানে ওই আর কি, মানে বাট ছিলে একই ফিল্মে, somehow chile ek hi film ek hi shonge dekha chilo, so mane that commitment you have, mane tum bolle ami ekbar bolle phire ashi, ekbar jo commitment kar diya to kar diya, to tab se commitment kiya hua hai, abhi bhi wapas aati rehti hu kabhi 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 kabhi। Arekta jeta mane bhishon important, mane amar mone hoy Koneer jiboner one of the most important ghotona, ami shei bishoyta niye definitely ajke tomake niye kotha bolbo, please amake mone korie fai forward that, but tar age jeta bhishon jiggesh kore korte amar icche korche je prottekher life e ekta kore khidda thake, ei Koneer life er khidda ta ki, mane who is the major inspiration in your my life? Mother মানে দিস ওয়াজ নট লাইক ইউ নো when I was growing, মানে আমি যখন বড় হচ্ছিলাম তখন অত তো বোধ বুদ্ধি একটা মানুষের থাকে না যে মানে কি, কিন্তু আমি আমার মাকে যেভাবে দেখেছি আমার মনে হয় আমার মানে দশভুজা বলতে যেটা বোঝায়, আমি মা দুর্গার সাথেই আমার কাছে ভগবান বলতে তো বাবা মাকেই দেখেছি, কাকাকে দেখেছি, তিনজন ছাড়া আমার জীবনে ভগবানকে আমি কোনদিন মানে সাক্ষাৎ দেখিনি। তো আমার জন্য আমার মা ভগবান, তার কারণ হলো বা আইডল বলবো এই কারণে, কারণ তিনি একজন পরিপূর্ণ নারী, এবং তাকে আমি বাইরের কাজ করতে দেখেছি, বাড়ির কাজ করতে দেখেছি, সমস্যায় রুখে দাঁড়াতে দেখেছি, আমাদেরকে পড়াতে দেখেছি, জুতো পরিষ্কার করতেও দেখেছি, চণ্ডীপাঠ করতেও দেখেছি, সত্যি দেখেছি, মানে লিটারালি দেখেছি। আমার মা রোজই এখনো সকালবেলা এসে পুজো করেন। তো আমার আমার মনে হয় যদি কোনোদিন আমি কোনো হতে পারবো না তার মতো, কারণ তার অত শারীরিক ক্ষমতাই আমার নেই। তিনি যেভাবে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হোক, কালী পুজো হোক, তার যে ভোগ রান্না করা, সেই আমি কি আমি জানি না, সেই জিনিসটা আমার মধ্যে হয়তো আছে, কিন্তু আমি মায়ের মতো খাটতে পারি না। মানে টাচবোর্ড, মানে আমি বলবো যে আই এম রিয়েলি লাকি টু, মানে আমি আমার মাকে মা হিসেবে পেয়ে, যদিও সে এখন আমার মা যেমন সেরকম ভাবেই আমার মেয়ে, কিন্তু আমি আমি অলওয়েজ ওই একজন মহিলাকে, আমি জানি না কেন, মানে আমি অনেককে দেখেছি পৃথিবী ঘুরে, মানে অনেক জায়গা গেছি, অনেককে দেখেছি, অনেক আমাকে ইমপ্রেস করেছে, কিন্তু ঘুরে ফিরে মাই মাদার, মানে আমার সঙ্গে যে তুমুল ঝগড়া হয়, আই উড সিলেক্ট মাই মম। ক্যা বাত হ্যায়, বলা হয় যে যেমন মুম্বাইয়ে করিশ্মা কাপুর এবং করিনা কাপুর, সেরকমই তুমি এবং তোমার বোন অলমোস্ট লুক অ্যালাইক, পাশাপাশি ছবি দেখলে চেনা যায় না যে কোনটা কোনি কোনটা কোনির বোন। সো এটা নিয়ে একটা মজা ইনসিডেন্ট বলবো, আমার বোনের বিয়ে হয়েছে 2012 ফেব্রুয়ারি। হ্যাঁ আমার মনে আছে সেই সময় আমি অবভিয়াসলি বোনের বিয়ে খুব তোড়জোড় চলছে আর পাগলামি চলছে, প্রচুর রেডি হয়, সেই ছবি টবি উঠেছে ফেসবুকে লেগেছে, তারপরে ফেসবুকে ছবি আপলোড হওয়ার পরেই লোকে আমায় কংগ্রেচুলেট করতে আরম্ভ করলো। আর আমার না একটা সময় পর একটা সময় ভালো লাগছিল যে আরে ভালো লাগছে, সুখী জীবন এই ওই, আর তারপর না মানে আমি এটা একটা এসএমএস লিখে রেখে দিয়েছিলাম, কপি পেস্ট করতাম, আমার বিয়ে হয়নি আমার বোনের বিয়ে হয়েছে, কি বলবো, মানে ইট ইজ ফানি, মানে লোকে কংগ্রেচুলেট করছে আমাকে আমার বিয়ের জন্য। অলমোস্ট সিমিলার, মানে আমি নিজে একবার দেখে চমকে গেছি, আরে কি বিরক, মানে সঙ্গে তুই চোখের পাতা তুললে আমি ভিজবো বিনামূল্যে, কোনিনিকাকে দেখেই লাইনটা আমি কতবার বলেছি, শয়নে স্বপনে জাস্ট
সামনে আছে বলে বলছি না দিদিটা দিদিটা কাটিয়ে বলছে এটা দেখি আমার খুব অবাক লাগছে এতক্ষণ কোনিদি কোনিদি করছিল যেই ক্যামেরা রোল হলো আমি তো কোনিনিকা হয়ে গেছি এটা বলা চলবে না কোন দিদি ফিদি না বলতে আমি এখন জগৎ সংসারের দিদি হয়ে গেছি আমি কেন জানি না সবাই আমায় দিদি বলে আমার থেকে বড়রাও আমাকে দিদি বলে তোর বয়স কত এটা খুব আমার শোতে এসে আমাকে এরকম ভাবে এমবারেস করা চলবে না মানুষ নই আমি এইখানে এই দেশে এই পৃথিবীতেই জন্মেছি তোমার লাইফে তুমি অজস্র ভালো ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করেছো মানে সাম অফ দেম আর রিয়েলি কাল্ট এবং তাদের মধ্যে কোন সে অভিনেতা যার সঙ্গে অভিনয় করে তোমার মনে হচ্ছে যে না রিয়েলি আমি কিছু শিখলাম আমি কিছু রিয়েলি গ্র্যাব করলাম মনে হলো যে না অ্যাজ ইফ আই অ্যাম দ্য ব্লটিং পেপার এন্ড আমি শুসছি এরকম কার সঙ্গে অনেকে আছে মানে আমি সিরিয়াসলি যদি এখন বসে বসে আমায় বলিস যে একটা চুজ করে একজনের নাম বলো বলতে পারবো না কিন্তু একজন মানুষ যার সাথে আমি একটাই সিন করেছি জীবনে একটা সিন আবার আসবো ফিরেতে রমাপ্রসাদ বণিকের সঙ্গে একটা সিন করেছি আমি অন্য সিনটা কনভারসেশন ছিল না আমি জাস্ট এগিয়ে আসি আমার এখন ডায়লগটা মনে হয় আমি বলি যে ও আমায় বলে গৌরী আমি বলে বেনি বলে বোধ হয় বসে পড়ি এবং হ্যাঁ বেনি তো ছিল হ্যাঁ বসে পড়ি এবং সেইখানে ওই একটা মোমেন্টের জন্য মানে আমার মনে আছে আমি গ্লিসারিন এমনিও খুব কম ইউজ করি আমার কান্না নিজে থেকে আর ভালো স্ক্রিপ্ট হলে এমনিই হয়ে যায় তো উনি ওনার চোখে জল আসে আমার চোখে জল আসে আমরা দুজনেই কাঁদতে আরম্ভ করি জন্মান্তরের গল্প ছিল এবং মানে লাইক টু ওল্ড ফ্রেন্ডস কামিং টুগেদার আফটার এজেস মানে ইয়ার্স প্রায় 50-60 বছর পর অন্য জন্মে ওই মুহূর্তটা আমার মনে আছে রমাদা নেই পৃথিবীতে কিন্তু ওনার কাছ ওর কাছ থেকে আমি এবং আমার মনে আছে শর্টটাতে আমার সামনের কার্লসগুলো মুখ গার্ড করছিল তো আমি কাঁদতে কাঁদতে যখন শুই এখনও ফিল্মে ওই শর্টটাই আছে উনি মাথায় হাত বোলাতে বোলাতে আস্তে করে আমার কার্লসটাকে সরিয়ে দেয় এই একটা অভিজ্ঞতা আমার মনে রয়ে গেছে আর একজনের কথা বলবো সাবিত্রী চট্টোপাধ্যায় আসলে কার কথা বলবো না সাবিত্রী চট্টোপাধ্যায় বেনুদি আর সুমিত্রা মুখোপাধ্যায় তিনজনের সাথে আমার সৌভাগ্যবশত আমি কাজ করতে পেরেছি এবং শিখতে পেরেছি মানে আমি সুমিত্রাদি হাসিদির কথা বলতে গেলে বলবো উনি আমার শুধুমাত্র যে আম্মা হতেন তাই নয় আমার প্রথম কাজ ওর সাথে বিদেশিনী বধূ বলে উড়িষ্যায় আমরা কাজ করতে যাই হাসিদি আমার আর মায়ের মাঝখানে ঘুমোতেন সবসময় আরে বাবা এবং উনি আমার খুব সুন্দর কথা শিখিয়েছিলেন তখন এই কথার মর্ম বুঝিনি এখন যত দিন গেছে সেটার মানেটা নতুন করে ফিরে পেয়েছি উনি আমায় বলেছিলেন আগে তো সাদা কালো ছবি হতো মানুষের রং সাদা কালো ছিল এখন রঙিন ছবি হয় সব মানুষ রঙিন হয়ে গেছে এক্সেলেন্ট হোয়াট অ্যাবাউট আ ফিলোসফি এই কথাটা আমার মনে আছে আর একটা কথা বলতেন উনি আমি যদি মরবো শান্তিতে মরতে চাই তখন আমি খুব ছোট মানে আমি বলছি আমি তো আমার ক্যারিয়ার স্টার্ট করেছি যখন 18 বছর বয়স 18 বছরের মেয়ে ছিলাম আমি তখন বুঝিনি আজকে শান্তির অর্থ বুঝি তখন তো খুব ছোট ছিলাম আমি নির্ভরশীল ছিলাম আজ যখন নিজের পায়ে দাঁড়িয়েছি একা জীবন দেখতে শুরু করেছি পৃথিবী দেখতে শুরু করেছি আজ সেটার অর্থ বুঝি সাবু আন্টি মানে সরি আমি এদেরকে না বললে চলবে সাবুদির সাথে কাজ করা মানে আমি যে সময় কাজ করেছি ওর সাথে চেনা মুখের শাড়ি তিনজনই আমার ঠাম্মা হতেন না এবং ওই ওই একই ফেজে তো সাবুদির সাথে কাজ করতে গিয়ে আমার মনে আছে একটা সিনে আমি তাকে বলি আই থিঙ্ক দিম্মা নাকি বেশ বলি এবং উনি একটা জাস্ট মাথাটা তোলেন আর ওনার চোখ দিয়ে একটা জল গড়িয়ে পড়েন আমি এরকম অভিনেত্রী জীবনে দেখিনি আমি অনেক বড় বড় অভিনেত্রীর সাথে কাজ করেছি ঠিক যে মুহূর্তে চোখে জলটা দরকার কি দিয়ে উনি পারলেন ওটা আমি জানি না ঠিক লাইটটা নিলেন এক কারণ সব অভিনয় কিন্তু যে তোমার এখান থেকে হতে হবে তাহলে কিছুটা এখান থেকেও দরকার হয় উনি এখান আর এখান মিলিয়ে অভিনয়টা করতে জানেন এবং রেগুলেটরের মাপা তারা কি জানে যে তার পিছনে একজন ফিলোসফার ফিলোসফিক্যাল কোনিনিকা আছে এটাও একটা বিশাল গল্প দেয়ার ওয়াজ আ টাইম আই ওয়াজ গোয়িং থ্রু আ ব্রেকআপ আমার একটা মানে আমি জাস্ট একটা সম্পর্ক থেকে বেরিয়েছিলাম এবং কে সেই পাগল গেছে সে ভালো থাকুক ভগবান ভালো করুন তার সেই ভদ্রলোকের যেই আমি আমার হওয়ার পর এবার আমি না প্রচুর পড়ি এবং শুধুমাত্র আমার জীবন থেকে নয় ভাব তোর সঙ্গে গল্প করতে করতে হয়তো তুই না বুঝিয়েই হয়তো অন্য একটা কথা বলি আমি কিন্তু আমি মানুষ আমি অবজার্ভ করতে ভালোবাসি দ্যাটস মাই ফেভারিট পাস্ট টাইম হ্যাঁ আমি খুব সুন্দর মানুষদের অবজার্ভ করি এবং তাদের
চরিত্র বুঝতে পারি বা তার আগে পেছন বুঝতে পারি কি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, বলছি কি ওই যে গিফট টিফটের বিষয়গুলো একটু ভালো আনলে ভালো হয়, মানে উনি চরিত্র অবজার্ভ করতে পারেন কি কি গিফট আনা হচ্ছে আগে থেকে বুঝে গেছেন। হ্যাঁ ঠিক আছে, বাহ গুড গুড, আমি গিফট পাবো জানতাম না, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, কি বেশ বলছি। হ্যাঁ তো কি বলছিলাম, ভুলি দিলে, ফেসবুক। হ্যাঁ ফেসবুকে এবারে আমি প্রচুর এরকম স্টেটাস আপডেট দিতাম যেগুলো আমি বই পড়েছি, কারোর জীবন থেকে দেখেছি, আমি লিখতে ভালোবাসি সেই জায়গা থেকে লেখা। লোকে ভাবতে আরম্ভ করলো আমি প্রচুর জীবনে দুঃখে আছি, এবং বিভিন্ন লোকে ফোন করে আমার জ্ঞান, তোর কি খুব কষ্ট না কেন, তুই এরকম আপডেট দিস, আমি সত্যি কোনো না ভেবেই দিই। কিছু লেখা এমন হয় না যেগুলো ফেসবুক একটা, আমার এটা অদ্ভুত ভাবে মনে হয় ফেসবুক বা টুইটার বলো, এটা এই জেনারেশনের প্লাস পয়েন্ট, বিকজ আমাদের জীবনে এত বেশি স্ট্রেস, এত বেশি আমাদের সময় কম, আমাদের এটা কানেক্টিভিটি বাড়ায়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা আয়নার মতো, তুমি তোমার মনের কথা ওখানে লিখতে পারো। ইফ সামবডি ইজ জাজিং ইউ, তোমার যদি কেউ তুমি ঠিক বা ভুল জাজ করছে বসে, ডোন্ট কেয়ার। আমি এমন অনেক মানুষকে এখন চিনি যারা প্রেজেন্টে বাঁচে না, তারা ভার্চুয়াল লাইফে বাঁচে, সেটা আমার একদম পছন্দ নয়। তাহলে তো পৃথিবীটাকেই দেখলাম না, সারাক্ষণ কোথাও একটা আড্ডা চলছে, কোথাও একটা মিটিং চলছে, এই যে ততক্ষণ তুই ফোনটা যেন নিলি, হোয়াট ইজ দিস, আমরা বসে আছি আড্ডা মারো, গল্প করো, ফেসবুকে কি আছে, আমি সামনে রয়েছি। আমার শোতে এসে আমাকে এভাবে এমবারেস করা হবে, হ্যাঁ রে তোর ক্যামেরার উপরে তাকিয়ে দেখবি, একটু প্রতিবাদ জানাবি না? সরি আমি ভুলে গেছি তোর নাম নীলাঞ্জন, নীলাঞ্জন নয় বল। আমার যত বন্ধু মোস্টলি তারা আমার থেকে বয়সে বড়, অনেক বড়, আর যারা আমার বয়সী বা আমার থেকে ছোট তারাও কাপল। খুনসুটি করার মতো বন্ধু কেউ নেই। কখনো সেটে লেট করে গিয়ে বকুনি খেয়েছো? না আমি করি না, আমার লেট করা পছন্দ নয়, বাট আমি লেট করি, আমি যদি পাংচুয়াল যাই বাকিরা যখন লেট করে আসে তখন আমি কিছু বলতে পারি না। হ্যাঁ ভীষণ ইরিটেশন হয়, আর আমি লেট করি না, যাই না কেন করি না, মাঝে মাঝে আমি যখন লেট করবো ভাবি তখন আমি ঠিক সময় পৌঁছই। দ্যাট ইজ লাইক, মানে আমার একটা মানে অসম্ভব মানে বাজে অভ্যেস এমন হয়েছে, যাদের কোনো পার্টিতে গেছি সেই পার্টিতেও সবার আগে, যারা হোস্টই আসেনি আমি ঢুকছি আগে, তো মানে সবাই বুঝতেই পেরেছেন যে অবালায় আড্ডা সেটে অ্যাঙ্কার কেন সবসময় লেটে আসে। এনিওয়েজ একটা ছোট ব্রেক, ফিরে আসছি একটা ব্রেকের উপরে, কোনিকা রয়েছে আড্ডায়। আমি রিয়েলি ইমপ্রেস হয়ে যাই অ্যাঙ্কারদের দেখলে পর। এই এটা কি রেকর্ড হলো? না হোক আমি বলে দিতে পারি সত্যি সত্যি। রিয়েলি? হ্যাঁ মানে আমার না খুব মানে অবাক লাগে যে তোরা কত জানিস অলরেডি। অফিশিয়ালি এর আগেই আমার বলা উচিত ছিল ফিরে এসছেন ব্রেকের পর, কিন্তু তার আগেই আমি বলে দিয়েছি বিকজ এই সিনটা এড়ানো যায় না। কোনিকা বলেছে আমি অ্যাঙ্কারদের প্রতি ইমপ্রেসড, আমি জানতাম। সেটা কেন জিজ্ঞেস কর, তোর কত বকিস, একটুও টায়ার্ড হোস না। এই ঘটনার সঙ্গে সামাও আমি জালিয়ানওয়ালাবাগের খুব মিল পাচ্ছি, এই বন্ধ স্টুডিওতে আমাকে চেপে মারার একটা চক্রান্ত চলছে। একটা শেষ অন্ধকূপ হচ্ছে, অন্ধকূপ হচ্ছে। হ্যাঁ এনিওয়েজ, আপনি এনজয় করছেন অবেলায় আড্ডা, আমি নীলাঞ্জন আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে কোনিনিকা আপনার ফেভারিট অভিনেত্রী। তিন এককে তিন লাইফের আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, চলো লেটস গো again one most important place. সেই সময়কার কোনো গল্প আছে স্পেশালি তিনে কে তিন? তিনে কে তিনে তো আমি নিজে নিজে সব স্টান্ট করেছিলাম, কি করে করেছিলাম আমি জানি না, মানে তখন আমি 4 মাস কারাটের একটা ট্রেনিং নিয়েছিলাম, তারপর দেয়ালেও ঘুষি ঘুষি মারতে পারতাম। মানে আমার মনে আছে আমি রাস্তা যখন হাঁটতাম তখন আমি এলাম করে হাঁটতাম, এবং আমার বোন আমাকে তখন এসে বলতো দিদি মেয়েদের মতো হাঁটো, পুরো আমার মেয়েদের মতো হাঁটতাম, আমার খানিক মাদের এরকম করে হাঁটতাম। এবার তোমার বাড়িতে বোনের আমার মারপিট হতো,
বন্ধু রোগা সরু, আর ওর মারে খুব লাগে, লাগে মানে আমার তো, আমি তো নরম নরম মোটকু সটকু, মারলেই মানে মানে খুব লাগতো, মানে রোগা টিং টিং তো, মানে এমনি মারমাল মারপিটে তো, আমি এমনি মারতে মারতে ওর খেলা করতে করতে আমি একটা দিয়েছি, উপসে পড়েছে। আমি তো আসলে কারাটে একটা জিনিস আমি বুঝেছি যে এই ধরনের প্র্যাকটিসের মধ্যে থাকলে মার্শাল আর্ট বা এরকম তোমার ইনার স্ট্রেংথ বিল্ড হয় এবং বডি স্ট্রেংথ বিল্ড হয়, সেটা আমার ধারণা ছিল না নিজের প্রতি। আর তারপরে আমি শাগনিকে নাক ফাটিয়ে গিয়েছিলাম, ও বাড়াবাড়ি করেছিল, আমি আমার এখনও মনে আছে আমাদের ফাইট সিকুয়েন্স ছিল, সেগুলো আমি নিজেই করেছিলাম, ওকে বলেছিলাম যে শাগনিক তখন প্রথম কাজ করতে এসছে, যে তুই বেশি কাছে আসিস না কিন্তু, হ্যাঁ সেমি কন্ট্যাক্টে ফাইট হচ্ছে, পাকামি করলো, পাকামি করে কাছে এলো, একটা এরকম কিরা করা ছিল, নাকটা লাগলো এখানে গলগল করে, আমি রক্ত, আমি মেকা নই কিন্তু রক্ত দেখলে আমার কিছু হয় না, কিন্তু আমার জন্য কেন নাক দিয়ে রক্ত পড়ছে সেটা ভাবলে অনেক কিছু হয়। তো আমি পুরো ঘাবড়ে গেছিলাম, হাত পা ঠান্ডা হয়ে গেল, হসপিটাল নিয়ে যাওয়া হলো, এখানে কি হাড়টা কি খুলে গেছিল কি সব হয়েছিল। তুমি আজ আমাকে চাটার স্ক্রিপ্ট নিয়ে এসেছো জানি, তুমি সম্পূর্ণ মারা স্ক্রিপ্টটা নিয়ে এসেছো, মানে আমি এখন আমার গায়ে কোনো শক্তিই নেই, আগে কিকবক্স এক বছর আগে কিকবক্সিং করতাম, এখন ছেড়ে দিয়েছি। এটা ইনফরমেশন না ইনভিটেশন বুঝতে পারছি না, মার খা মার খা। ওয়ান মোর থিং, তোমার মায়ের কাছ থেকে শুনেছিলাম যে কোনো ছেলেবেলায় একবার স্কুলে স্পোর্টসে গিয়ে একটা স্পেশাল ইনসিডেন্ট ঘটেছিল, সেটা যদি একটু শোনো। অনেক আছে এরকম ইনসিডেন্ট স্কুলে, আমার সব থেকে স্কুলের অভিজ্ঞতাটা হলো আমাকে প্রচুর মানুষ ভালোবাসে, মানে প্রচুর স্টুডেন্টরা আমাকে ভালোবাসতো, টিচাররাও ভালোবাসতেন। ছেলেবেলায় তুমি কিরকম ছিলে, চাবি চিকস ডিম্পল চিন রোজি লিপস? আমি জানি আমি ভীষণ বদমাইশ ছিলাম সারা জীবনই, বদমাইশ মানে দুষ্টু যেটাকে বলে, অসভ্য নয়, ছোট লোক টাইপের নয়, মানে গিয়ে কারো কিছুটা করে দিলাম, মাস দিয়ে দিলাম, এরকম টাইপ নয়, একদম বদমাইশ না, কিন্তু বুদ্ধি দিয়ে বদমাইশিগুলো করতাম। আমি একটা জিনিস শিখেছি যে ওই প্রেম করবি যাকে তাকে, বিয়ে করবি শ্বশুর দেখে, তো তুমি নিজে কখনো এটা ভেবেছো প্রেমের ব্যাপারে এবং বিয়ের ব্যাপারে? মানে আই ডোন্ট নো, মানে প্রেমটা আমি একটা হয়ে গেছে অলরেডি, বাট একটা কোথায়, আচ্ছা কুছ না বললেই বেটার। তো না মানে কথাটা হলো যে আমি প্রেম শ্বশুর বর এগুলো সবকিছুর ঊর্ধ্বে চলে গেছি এখন। কেন? আমি একা দিব্যি আছি, ভালো আছি, তো আমি জানি না, আমি জানি না কোনোদিনও আদৌ আমি প্রেমে আর করবো কিনা বা আমি কোনোদিনও বিয়ে করবো কিনা, তো আমি হ্যাপি উইথ মাই ওন সেলফ। আমি তো নেক্সট প্রশ্নটা তুমি একেবারে যাতা করে দিলে, আমি নেক্সট জিজ্ঞেস করতে চাইছিলাম কি ধরনের পুরুষ তোমার পছন্দ, মানে হ্যাঁ হ্যাঁ সে পুরুষ তো আমি তো বলেছি বিয়ে করবো না, পুরুষ পছন্দ তো হতেই পারে, বিয়ে করবো না বলে পুরুষ পছন্দ হবে না তো হতে পারে না, প্রেম করবো না বলে পুরুষ পছন্দ হবে না। এক্স্যাক্টলি, সো এবার আমি একটা ইন্টারেস্ট পেলাম, হ্যাঁ বলো। বাট আমি কুকুর বেড়ালে বেশি ইন্টারেস্টেড বলবো, আমি খুব ভালো ডাকতে পারি, আমি ভীষণ ভালো ডাকতে পারি। I'm really sorry. না মানে ওটা না, আমি হ্যাঁ আমি পেট বেশি পছন্দ করি, উত্তর দেয় না বলে বোধ হয়, নিজে কমান্ড করতে পারি। সরি না, পুরুষ ভালো লাগে যে একটু সমব্যথী হবে, মানে মানুষ মানুষকে সম্মান দেবে এবং মানুষের ব্যথা বুঝবে, মানে এমপ্যাথি তার যার মধ্যে থাকবে, যে একটুখানি কেয়ারিং হবে এবং অবভিয়াসলি যার কাছে পয়সা থাকবে, বিনা পয়সায় পুরুষদের আমার মানে এখন আর সম্ভব নয়। ক্যারিয়ার একটা ফেজে আমি শুনেছিলাম, মানে যে সময়টা তোমার কাছে কাজ তুলনামূলকভাবে একটু কম ছিল, এখনো কম কিন্তু, কি বলছো সত্যি, আমার কাজ সারা জীবনই কম, মানে আমার একটা স্ট্রেচে প্রচন্ড কাজ করে নিয়েছি, তারপর থেকে আমি অন মাই ওন টার্মস আমি কাজ কমিয়ে দিয়েছি। মানে কেন সেটা? প্রথম কথা, অমৃত অরুচি? না না অ্যাবসলিউটলি নট, আমার কথা হলো আমার পছন্দ মতো চরিত্র আমি একটা সময় অবধি ডেট করেছি, পাইনি, করিনি, কোনোদিনই রোজগার করার জন্য কাজের জায়গাটা আমার জীবনে আসেনি, কাজটা আমার ভালোবাসার জায়গা ছিল, কারণ আমি বাবা মার কাছে থাকি, বাবা মা কাকার সঙ্গে থাকি, যেদিন আমার দরকার পড়বে এবং আমার মনে হবে যে আমাকে সংসার চালাতে হচ্ছে, পয়সার দরকার, হয়তো আমি সব রকমের কাজ করবো, তখন আমার কাজের কোনো অভাব হবে না এইটুকুনও আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমি চেষ্টা করি একটুখানি সিলেক্টিভ, মানে যদি আমি তিনটে সিনেও থাকি, ওই তিনটে সিন যেন হল থেকে মানুষ বেরিয়ে বলে যে মনে আছে ও খুব ভালো করলো, এই এই চরিত্রটা খুব সুন্দর করলো, বা একটু ভাবাবে, তো আমি সেইভাবে কাজটা করি। এবং সত্যি কথা বলতে গেলে আমি একটা জিনিসও জানি, স্ট্রাগল ইজ অলওয়েজ ইম্পর্ট্যান্ট, আমার জীবনে আমার স্ট্রাগলটা আমার খুব প্লাস পয়েন্ট, ওটাই আমার কাঠামো। মানুষ একটা সময়ে ওই বিগ বসের মতো জায়গায় যেতে, মানে শোতে যেতে ভয় পায় লিটারেলি, যে মানুষের অনেক সময় হয় যে আমার ভিতরটা মানুষ বাইরে বেরিয়ে জেনে ফেলবে, এক বা যদি সেটা আমার অভিনয় হয় সেটাও মানুষ আমার 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 আমি তাকে চিনে বলে ভাববে হয়তো, মানে যদি তুমি অভিনয় করো যে আমি ধরলাম এই পুরো বিষয়টা আমার অভিনয়, সেটা কোনো ভয় নেই বা কোনো কনফিউশন না, আমি তো নিজের চ্যালেঞ্জ, মানে সবাই অনেকে ওখানে পার্টিসিপেন্টদের মধ্যে 99% লোক আমায় পছন্দ করতো না, তাতে আমার খুব একটা কিছু আসে যায়ও না,
কারণ আমি ওখানে খেলতে গিয়েছিলাম এবং আমি নিজেকে দেখতে গেছিলাম, আমি কাউকে দেখতে যাইনি। ফ্র্যাঙ্কলি বলছি, আমি খেলতে গেছিলাম, আমি নিজে কতটা তৈরি হয়েছি মানুষ হিসেবে, কারণ আমার ইমোশন আমার বাড়িতে, আমার যারা কাছের লোক তাদের কাছে, ওদেরকে ইমোশন দিয়ে তো আমি আমার ইমোশনটাকে নষ্ট করতে পারি না। যারা আমাকেই ভালোবাসে না, যারা আমায় ভালোবাসে তাদের জন্য আমার ইমোশন। হ্যাঁ, তারা যখন দাঁড়িয়ে আমার নামে চারটে বাজে কথা বলেছে এবং যখন সেটা আমি শুনেছি, তখন আমার মনে হয়েছে যে আমিও বলেছি, সুতরাং আমি তাদেরকে জাজ করি না। এবং আমার মানে সব থেকে বড় শত্রু যে ছিল, মানে দেখতে গেলে রুদ্রনীল ঘোষ, সে কিন্তু আমার সব থেকে ভালো বন্ধু এখন। মানে আমি কিন্তু খুব ভালো সম্পর্ক, আমরা একসাথে প্রায় দুটো সিনেমায় কাজ করলাম, আর আমাদের তো খুব সামনাসামনি ছিল। আমি পেছনে কোনোদিন রুদ্রর ব্যাপারে কথা, আমি রুদ্রর সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেছি, কিন্তু সেরকমভাবে রুদ্রদা যে আমার এগেনস্টে অত বড় গ্রুপ তৈরি করছে, আমি কৃতজ্ঞ ওর কাছে। ও যে ওটা না করতো তাহলে আমি নিজেকে চিনতেই পারতাম না, আমি জানতেই পারতাম না যে আমি কমান্ডিং অলওয়েজ, আজ বলে না, ছোটোবেলা থেকে কমান্ডিং। আমি অলওয়েজ সৎপথে খেলি, আমি অলওয়েজ একা খেলি, আমি অলওয়েজ চেষ্টা করি সবাই যাতে মিলে একটা কাজ করা যায়, এটা আমি। এবং অনেক অনেকের আমার আমিত্ব নিয়েও যখন প্রবলেম হয়েছে, আমার ভালো লেগেছে তা ভাবতে যে অ্যাটলিস্ট আমার আমিত্ব নিয়ে প্রবলেম হয়েছে, আমি তুমি তুমি করে ঝগড়া করিনি, আমি আমাকে নিয়ে ঝগড়া করেছি, আমি আমাকে নিয়ে লড়েছি। সুতরাং এটা এর থেকে বড় পাওনা তো কিছু নয়, মানুষ হিসেবে আমি কোনো কোন যে জায়গায় পৌঁছেছি সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় যে এই ধরনের খেলা না কোথাও গিয়ে না একটা প্র্যাকটিক্যাল লাইফের প্রতিফলন ঘটায়, মানে তোমার পারিপার্শ্বিক সমাজটাও কিন্তু একই রকম। কখনো কখনো আগুন লাগায় আমি এবং আমার, কখনো কখনো আগুন লাগায় আমি এবং আমার। এই শোয়ের একেবারে শেষে আগুন লাগাবে দুষ্টু র্যাপিড ফায়ার। ওয়েট করতে থাকুন, কোথাও যাবেন না, এনজয় করতে থাকুন অবেলায় আড্ডা নীলাঞ্জনের সঙ্গে আজ কোনিনিকা। তবে ফিরে এসে তোমাকে একটা প্রশ্ন করবো বলে বলেছিলাম, ওটা আছে আছে। শুনুন দাদা, কোনিনিকার কেসখানা ইনসাল্টে, শুনুন দাদা কোনিনিকার কেসখানা ইনসাল্টে, যে চ্যানেলে কোনি নেই সে চ্যানেলটাই দিন পাল্টে। কোনো চ্যানেলে কোনি ভিলেন, কোনো চ্যানেলে গিন্নি, কোনো চ্যানেলে কোনি ভিলেন, কোনো চ্যানেলে গিন্নি, কোনি মোদের খিচুড়ি ভোগ আজ কোনি মোদের সিন্নি। ছোটবেলাতে তো বাবা মাই শেখাতো পড়াশোনার বিষয়, বাকিটা আমি নিজে নিজে শিখে নিয়েছি 8 বছরের পর। গুড গুড, ভেরি গুড। তোমার জীবনের অজস্র অ্যাচিভমেন্টস রয়েছে, পুরস্কার রয়েছে, স্পেশাল কিছু মোমেন্টসের তোমার স্মৃতি রয়েছে। আরও একটা মোমেন্ট তোমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আমার আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হয়, তো তুমি ডিফার করতে পারো, বাট তোমার কখনো মনে হয়নি যে একটা সিনেমা, সেই সিনেমাতে যেখানে তুমি কাজ করো, মানে তুমি সেই সিনেমাতে এক সিনে তো অবশ্যই ছিলে না, কিন্তু সেই সিনে বা সেই ফিল্মে তুমি এবং আরজে নীলাঞ্জন বা রাধা নীলাঞ্জন দুজনেই একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, সেটা ইটস নট এ বিগ থিং, মানে তোমার মনে হয় না জীবনের এর থেকে বড় অ্যাচিভমেন্ট, ওয়াও আই অ্যাম নীলাঞ্জন ইন উইথ দ্য সেম মুভি, মুভি বা সেটা স্ক্রিন শেয়ার না, স্ক্রিন শেয়ার করি না, এই বলি তুমি স্ক্রিন শেয়ার করনি, বাট উই আর ইন দ্য সেম মুভি, মনে হয় না যে কখনো, ওয়াও বিশাল বড় প্রাপ্তি, বিশাল বড় প্রাপ্তি। তোর যে সব সিন্নি মিন্নি কি সব শুনছি সেগুলো ভাগ্যে শুনতে পাইনি, শুটিং এ তোর সাথে ডেট থাকলে কি হতো, এটা প্রশংসা করলে সামহাউ বাই বাই বোধহয় করলাম না, সামহাউ করলে কি এটা বাই এনি চান্স, মানে আতি খুব সত্যি ট্যালেন্টেড, এটা সিরিয়াসলি বললে? হ্যাঁ, এ সত্যি সিরিয়াসলি বলেছে, কারণ সত্যি মানে এই সব মানে বলার জন্য না, মানে আমি জানি না, মানে কারণ আমি এইটুকুন জানি যে আমি জানি না ওর এই মুহূর্তে মুড কি, ওর গার্লফ্রেন্ড ওকে বকেছে কিনা, আজকে দেখা করতে গেছিল কিনা, ওর বউ আছে কিনা, আমি জানি না, আমি কিছু জানি না, বাট আমি এইটুকুন জানি যে একজন অ্যাঙ্কার যখন কোনো শো উপস্থাপনা করে, সমস্ত ইমোশনগুলোকে যেরকমভাবে আমরা অভিনয় করি, সমস্ত ইমোশনসগুলোকে কোথাও একটা সরিয়ে রেখে করতে হয়। তো আমি যখনই কোনো অ্যাঙ্কারকে বা আরজেকে দেখি, আমার তখন মনে হয় যে ওয়াও দিস ইজ আ গ্রেট জব, মানে ইউনো এটা আরও বেশি প্র্যাকটিক্যাল বানায় মানুষকে। তোমার কাজের প্রথম দিককার গল্প বলো, প্রথম ফিল্মে আসা, অপার্ট ফ্রম অভিনয় আমি জানি তুমি নাচটা তোমার অত্যন্ত ফেভারিট একটা জায়গা, নাচের গল্প যদি আমাকে কিছু শোনাও। নাচ নিয়ে তো আমি নাচ শেখাতাম, আমার প্রায় 46 জন স্টুডেন্ট ছিল, বিনা পয়সা শেখাতাম। জন্মটা এখন হয়েছে তো গন্ডগোলটা অনেক আগেকার। আমার নাচটা খুব ফেভারিট জায়গা, ওটা আমার এমন একটা জায়গা, সেটা আমার রিসেন্টলি একটা সার্জারির জন্য কিছুদিন নাচ বন্ধ ছিল,
এবং সেই সময় আমি নাচের ভ্যালিউটা আরো বেশি করে বুঝতে পেরেছি, কারণ আমার আমি দুঃখ হলেও নাচি, কারণ আমার মনে হয় ওটা এমন একটা জায়গা, ওটা এমন একটা আর্ট যেটা না তোর সমস্ত চক্রা, তোর সমস্ত শরীর মন আত্মা সব কিছুর পরিশুদ্ধ করে দেয়। এবং নিজের আমরা প্রত্যেকেই তো খুব স্ট্রেসের মধ্যে থাকি, তো ওটা কোথাও আমাকে নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে সাহায্য করে, নিজেকে নিজের ভ্যালু ক্রিয়েশনে সাহায্য করে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে থাকে, কেউ মেডিটেট করে, আমি নাচতাম, আমি এখনও নাচি, কিন্তু ওর মতো সুখ আমি অন্য কিছুতে পাই না। আমি অনেক দেখেছি যে হয়তো বন্ধুদের সাথে গল্প করে দেখেছি, নিজেকে চেনা জানার খেলাটাতে, মানে এটা জীবনটাই তো তাই, প্রত্যেক মুহূর্তে নিজেকে চিনছি, জানছি, নতুন করে দেখছি, আবার কেউ এটা বলছে, একটা উত্তর দিচ্ছি, পরের মুহূর্তে মনে হচ্ছে আমি কেন এই উত্তরটা দিলাম, বা কাউকে একটা উত্তর দিয়ে বাহ ভালো লাগে। তো এই চেনা জানার খেলাতে নাচ এমন একটা জিনিস, সেটা না নিজেকে গড়তে সাহায্য করে কোথাও। ওয়াও, এক্সেলেন্ট। মানে আমি যে কর্ণিকাকে ইন্টারভিউর আগে অব্দি চিনতাম, সামহাও ইন্টারভিউয়ের পরে অন্য অন্য মানুষের সঙ্গে চিনছি, ওই দুষ্টু চোখটাতে ভুলে যাবেন না, বাট অন্দর পে গহরাই জ্যাদা হ্যায়। আচ্ছা, কখনো কেউ সব থেকে, আমি জানি না, তোমাকে প্রচুর মানুষ নিশ্চয়ই প্রপোজ করেছেন এবং নিশ্চয়ই তুমি এখনো প্রপোজাল পাও, সব থেকে ইন্টারেস্টিং প্রপোজাল কোনটা ছিল? হে বাবা, বলবো, নাম বলতে পারবো না। বলুন, দরকার নেই, আমি নাম জানতে চাইছি। আমি রিসেন্টলি আমার একটা ফিল্ম করার কথা হয়েছিল, এটা খুব ইন্টারেস্টিং হয়, আমাকে অনেক ডিরেক্টর এই সময় আমার বিয়ে করতে চায়, ঠিক আছে, কি করতে চান আমি জানি না, বাট এই ভদ্রলোক যার ফিল্মে আমার কাজ করার কথা ছিল, সে একটা কফি হাউসে, তাকে সে কলকাতার নয়, তাকে আমি প্রচুর রকম, সে আমার বন্ধু, আমার থেকে 8 বছরের ছোট ছেলেটি, তাকে আমি হেল্প করছিলাম, বিকজ একটা সময় আমিও বোম্বেতে গিয়ে একা ছিলাম, তো একা থাকার অভিজ্ঞতা আমার যেহেতু আছে, স্ট্রাগলটাও আমি জানি, তো আমি ওকে সাহায্য করছিলাম আমার ফিল্মটা তৈরি করতে। তো সেই ভদ্রলোক আমার নাকি প্রেমে পড়েছিলেন, যেটা আমি বিশ্বাস করিনি, এবং সে আমাকে একটা কফি শপে বসে এক নাগারে 10 বার আই লাভ ইউ বলেন, মানে আমি সেটা পাবলিকলি বলছি, মানে আমার তখন, আমি যখন ঘাবড়ে গেছিলাম, কারণ আমি এইসব পরিস্থিতিতে খুব ঘাবড়ে যাই এবং আমি না বুঝে উঠতে পারি না যে কি রিপ্লাই দেব। আমি না পুরো আমার মুখ লাল হয়ে গেছে, আমি বলছি কি করছে, ইজ সিরিয়াসলি, মানে সত্যি এটা ফিল করে বলছে মানুষটা। আমি তখন তাকে একটাই কথা বলেছিলাম যে বাবা, মানে আনবিলিভেবল, আনবিলিভেবল অ্যাকচুয়ালি, আমি বিলিভই করতে পারিনি, তাই কিছু হয়নি। কখনো কেউ তোমাকে এরকম ভাবে প্রপোজ করেছে? মানে আমি জানি না, আমি যদি হতাম, আমি ডেফিনেটলি, আমি চিরকাল একটু ন্যাকা প্রপোজে বেশি বিশ্বাস করি, আমি হয়তো তোমাকে এইভাবে জিজ্ঞেস করতাম, কোনিকা তোমার বাবাকে চোর ছিলেন? বাবাকে চোর ছিলেন কেন? এবার উত্তরটা আসবে, বল। পাঁচ লাইনটার জন্য ওয়েট করছি, কোনো প্রশ্নের জন্য নেই, তুমি এটা কেন বললে? জানি, ইউজুয়ালি মানুষ অনেক ভেবেই বলছি, এর পরের লাইনটা ইউজুয়ালি এরকম থাকে যে, নইলে আকাশের সমস্ত তারা চুরি করে তোমার চোখে কি করে ঢেলে দিবে। আমি প্রথমেই বলতাম, আসুন দাদা নমস্কার। ভালো লাইনের ধাজিয়া কি করে ওড়াতে হয় কেউ কোনিকার কাছ থেকে শিখে? শোন, তুই কি তোর গার্লফ্রেন্ডকে এগুলো বলে পটাস? অনেক না বলা কথাতেও বোঝা যায় কোন মানুষ তাকে ভালোবাসে কিনা। মনে আছে মধুবালা, তিনি পরপর 3 জন হিরোকে একই রকম ভাবে প্রপোজ করেছিলেন, এবং তিনি কি করতেন, ওই মেকআপ রুমের ভিতরে একটা গোলাপ তার সিটের উপর গিয়ে রেখে চলে আসতেন। 3 জন হিরোকে একই রকম ভাবে প্রপোজ করেছিলেন তিনি, দিলীপ কুমারকে করেছিলেন, তারপরে আরো 2 জনকে করেছিলেন, এবং 3 জনের ক্ষেত্রে একটাই প্রাপ্তি বলতে পারো, একজন তো প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিলেন, আমি জাস্ট ভাবছি বাকি 2 জন গোলাপটার উপর বসে পড়েননি, তো ফিরে আসছে একটা ছোট্ট ব্রেকের উপরে, আপনি এনজয় করছেন অবেলায় আড্ডা, দেখুন রাত বিরেতে না এর থেকে ভালো 5 লাইন বেরোবে না, কেমন এনজয় করতে থাকুন, একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি। আপনি এনজয় করছেন অবেলায় আড্ডা, আমি নীলাঞ্জন আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে কোনিনিকা। আচ্ছা, তুমি মাঝে মাঝে দেখেছি ফেসবুকে প্রচুর ফটোগ্রাফস আপলোড করো, এবং আমি দেখেছি মানে বিভিন্ন ক্যান্ডিড মোমেন্টস দেখতে ভীষণ ভালোই লাগে, সেলিব্রিটিদের ফটোগ্রাফ সবাই দেখে ভীষণ, কিন্তু আমার মনে আছে মানে তোমার তো অজস্র সমালোচক রয়েছেন ইন্ডাস্ট্রিতে, তাদের মধ্যে কেউ একজন কোনো এক আড্ডায় আমি শুনেছিলাম, তাকে আমাকে ডিরেক্টলি বলেনি, বাট আমি শুনেছিলাম যে কোনি নাকি ভীষণ ভালো মার্কেটিংটা বোঝে, তো তুমি, আমি জানি না মানে আমি কখনো তোমাকে ডিরেক্টলি তেল মারতে তো দেখিনি,
তোমার তুমি এটা বেটার জানবে অন্য কারোর থেকে, তো যখন কেউ তোমাকে বলে যে কোনো না ভীষণ তেল মারে বা কোনো ভীষণ ভালো মার্কেটিং করতে পারে, তো সামহাও কি মনে হয় যে পিটি আসে ওদের উপর যে আহ ছোড়ো ইয়ার নাকি নাকি? কারণ আমি তেলটা সত্যি মারতে এখনো অব্দি পারি না, তেল আমি কাউকে মারি না, ওই একটা জিনিস আমি এখনো অব্দি আমি লজ্জা পাই ফ্র্যাঙ্কলি বলছি, তেল চাইলেই মারা যায় বলাই যায় না। আমি যেমন তোকে যেটা বললাম সেটা আমি ফিল করলাম তাই বললাম, কারণ একটা মানুষের হার্ডওয়ার্ক যখন দেখি, মানে আমার মনে আছে আমি একটা ফাংশন দেখতে গেছি, একজন 62 বছরের গুরুজি তিনি নাচলেন মহিলা, এবং তিনি নাচার আগে বললেন যে আমি আজকে 12 বছর বাদে পারফর্ম করছি। তিনি যখন পারফর্ম করতে আরম্ভ করলো আমি হাওয়া করে ওখানে বসে, আমি কমেডি সিনেমা দেখতে তো পারি, আমি কেঁদে ফেললাম এবং তারপর আমি সোজা ভেতরে উইংসের কাছে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। এবং আমার তখন মনে হলো যে ওটা ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ আমার মনে হলো এটা তো বলতেই হবে, একটা লোক এত ট্যালেন্টেড বলবো না, এটা আমি বলবো। কিন্তু কাউকে তেল মারবো কাজ পাওয়ার জন্য সেটা আমি আসলে করিনি। মার্কেটিং আমি বুঝি, কমার্সের স্টুডেন্ট বুঝবোই তো, যদি না বুঝি তাহলে অতগুলো বছর পড়াশোনা করে নষ্ট করলাম তো। ডিমান্ড সাপ্লাইটা আমি খুব সুন্দর বুঝি, পিআরটাও বুঝি, বাট আমি খুব মুডি। আমার যখন মুড হয় মাঝে মাঝেই দেখি ফেসবুক থেকে আমি হাওয়া হয়ে যাই, তখন আমি হাইবারনেশনে থাকি, তখন আই টেক আ লিটল টাইম ফর মাইসেলফ, আমি বোঝার চেষ্টা করি এবং তারপর আগেই নাই কাম ব্যাক। যখন সবসময় একটা মানুষ মানে প্রচুর হাসছে লালা লালা লালা, সেটা তো হয় না, প্রত্যেকের জীবন ওপর নিচে ছোটখাটো ওপর নিচের মাঝখান দিয়ে যায়, কিছু না কিছু জানছি শিখছি। হ্যাঁ মানে আমি ফেসবুকে ফেসবুকটা নিজেই হ্যান্ডেল করি এবং আমার মানে মাঝে মাঝে টায়ার্ড লাগলে তখন আমি আর করি না, সেম উইথ টুইটার। আর আমার সিরিয়াসলি বলছি মানে এটা আমি বাড়িয়ে বলছি না, আমার ফেসবুকে বেশ কিছু মানুষ আমায় ফলো করে, সেটা কয়েক হাজার মানে এক্স্যাক্টলি, মানে আমিও তাদের মধ্যে একজন, মানে স্বীকার করতে দ্বিধা নেই। হ্যাঁ মানে 80,000 মতো মানুষ আমায় ফলো করে, আমি তো অনেক দিন মাঝখানে কাজ করিনি, এরাই আমার কাঠামো ছিল, এরাই আমার কনফিডেন্স ছিল। মানে যখন আমি 5টা করে SMS পেতাম এবং তারা আমায় জিজ্ঞেস করতেন কোনি তুমি কেন কাজ করছো না, সবাইকে তো বলতে পারতাম না আমি কাজ পাই না তাই করছি না, কিন্তু ওই SMS গুলোকে পজিটিভ সেন্সে নিতাম এবং আমার মনে হতো এই মানুষগুলো আমার মনে রেখেছে, তো যেদিন আমি স্ক্রিনে আবার ফেরত আসবো এই মানুষগুলো সেই কাজটা দেখবে। সুতরাং এটা কিন্তু শুধুমাত্র মার্কেটিং স্ট্র্যাটেজি তা নয়, এটা আমার বাঁচার জন্যও আমার করার দরকার। এক্সেলেন্ট, ক্যাবার, ব্রিলিয়েন্ট, টু গুড, ইন্ডাস্ট্রির সব থেকে ভালো বন্ধু, ইন্ডাস্ট্রির সব থেকে প্রিয় শত্রু? আরে প্রিয় বন্ধু এই আমার প্রচুর বন্ধু, প্রিয় বন্ধু বলে মানে এখন এই মুহূর্তে সব থেকে ভালো বন্ধু কে বলি? কেউ নেই, আমার প্রচুর বন্ধু। ওকে, আর প্রচুর শত্রু, আমার শত্রু সংখ্যা বেশি, আমি খুব থ্যাঙ্কফুল তার জন্য, সিরিয়াসলি আমি খুব খুশি হই। এবং আমি তাদের প্রত্যেকদিন সকাল উঠে যখন আমি নিজের জন্য প্রার্থনা করি, আমি ওদের জন্য প্রার্থনা করি এবং আমি বলি ওদেরকে আরো স্ট্রং বানাতে, আমি আরো স্ট্রং হতে পারি। একটা গান গাইবে এখানে? প্লিজ, আমি খুব বাজে গান গাই, আপনারা শুনলে ভয় পাবেন, এক লাইন গাইতে পারি? হ্যাঁ শিওর। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এক্সেলেন্ট, ব্রিলিয়েন্ট, কি বাত হয়! আমরা সরাসরি র্যাপিড ফায়ারে চলে যাই, র্যাপিড ফায়ারে দুটো করে যেমন অ্যাজ ইউজুয়াল অপশন থাকে, বাট ইউ হ্যাভ টু গিভ দ্য লজিক বিহাইন্ড ইট। লিভ টুগেদার না বিয়ে? বিয়ে কেন, এটা কি হলো? কোনোটাই নয় অ্যাকচুয়ালি, জানিস তো, কারণ আখেরে আমি জানি না, আমি আর বিশ্বাস করি না এইসবে। ওকে, বিছানাটা পরিপাটি দেখতে ভালো লাগে নাকি একটু লন্ডভন্ড? পরিপাটি সকালবেলা হলে, রাত্রিবেলা হলে লন্ডভন্ড। আচ্ছা কেন? কারণ আমি ঘুমবো। রোমান্সের বেস্ট প্লেস কোনটা? শিনিরকোন না ছাতের ঘর? শিলেকোঠা, কোনোদিন করিনি এরকম প্রেম। সিরিয়াসলি, শিলেকোঠায় প্রেম কি করে করবো, আর বাড়ির ভেতরে প্রেম করছি, আমার বাবা মা ঠ্যাং খোড়া করে যাবে। তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন এমন কিছু রোলে দেখা গেছে যেখানে তুমি খিস্তি মারছো, আবার তোমাকে এই শোতে যা দেখেছি তার অনেকে বেশি অনেক বেশি ফিলোসফিক্যাল, সো কোনটা বেশি ন্যাচারাল বলে মনে হয়, খিস্তি নাকি ফিলোসফিটা? একটা মেয়ের মধ্যে সমস্ত গুণ থাকে, কোন জিনিসটাকে সেটা সমাজ বা তার পারিপার্শ্বিক পরিস্থিতি কোনটাকে বার করে আনবে নির্ভর করে, আমি দুটোই জানি, কোনটা চাষ বার।
তুমি কি বরাবরই এরকম ডিপ্লোমায়? আমি ডিপ্লোমার কি, আমি ডিপ্লোমার মধ্যে উত্তর দিলাম, ঠিকই তো বললাম। আমি তো স্পষ্ট বক্তা বলে আমার এত শত্রু রে, কারুর সামনে বলিস না, কেউ বিশ্বাস করবে না এটা। লম্বা চুল বিনুনি নাকি শর্ট চুলের স্টাইল কোনটা বেশি পছন্দ? আমার লম্বা চুল বিনুনি ভালো লাগে, কারণ মাকে তাই দেখে বড় হয়েছে, নিজের নেই তো কি হয়েছে। কোনো মেসেজ যেটা আমাদের এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে বলতে চাও? বলবো কি মেসেজ দেব, তার থেকে আমি মেসেজ পেলে ভালো হয়। আচ্ছা না, আমার মনে হয় জীবনটা খুব ছোট্ট, প্রত্যেক মুহূর্ত অনুভব করুন। আমরা এই জীবনে দৌড়ানো বা সময় কাটাতে কাটাতে নিজেকে ভুলে যাই, নিজেকে ভুলবেন না, প্রত্যেক মুহূর্তকে ভ্যালু করুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর মনে হচ্ছে। অনেক এমন অনেক পরিস্থিতির সম্মুখীন আমরা হই যখন মনে হয় যে এটা কেন, সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে। যখন একটা মানুষ একটা খারাপ সময়ের মধ্যে দিয়েও যায়, একটা স্ট্রাগলের মধ্যে দিয়েও যায়, বা ভালো সময়ের মধ্যে দিয়েও যায়, প্রত্যেক মুহূর্তে একটা শিক্ষা দিয়ে যায়, সেই শিক্ষাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেটা না ভোলা উচিত, কারণ ভুলে গেলে সেটা আবার রিপিট হবে। দুর্গাপূজাতে এখানেই আছো, কেনাকাটা কমপ্লিট? না আমি কেনাকাটা করি না, আমি কি বাচ্চা মেয়ে নাকি? তুই এক্ষুনি বললাম ইনা কুমারী নাকি 1920s কোথাটা পাঠিয়ে দিয়েছিস আমাকে, আজকাল আর লাগে না কেনাকাটা, হয়ে যায় সব। আরে আমি জানি না আজকের ইন্টারভিউতে কোনো প্রশ্ন মিস হচ্ছে কিনা, বাট স্টিল তুমি তোমার লাইফের এন্টায়ার ক্যারিয়ারে এবং তোমার জীবনে কোন জিনিস যেটাকে ভীষণ মিস করো, আদৌ কি এরকম কোনো জিনিস আছে? ইউজুয়ালি অভিনেতা অভিনেত্রীদের এরকম কিছু থাকে না, তারা সব কিছু পেয়ে যায়। না এরকম ভুল ধারণা, মানে আমার খুব ইচ্ছে হয় যে আমার একটা গ্রামের দিকে একটা বাড়ি হোক যেখানে মাটির খুব কাছে থাকতে পারবো। মানে আমার খুব ইচ্ছে করে মাটি নিয়ে কাজ করতে, গাছপালা পুঁততে এবং গাছপালা নিয়ে থাকতে, এটা আমি খুব মিস করি। শহুরে আবহাওয়ায় যখন আমি মাঝে মাঝে নিঃসন্দেহে বছরে একবার চেষ্টা করি প্রকৃতির কাছে ফিরে যেতে, কিন্তু আমার খুব মনে হয় যদি প্রকৃতির মধ্যে থেকেও আমি প্রকৃতিকে ঠিক করে পাই না, তো সেটা আমার আমি খুব মিস করি জীবনে। এক্সেলেন্ট, কি বাত হ্যায়, ব্রিলিয়েন্ট। পূজোতে তাহলে কলকাতাতেই আছো নাকি? না বাইরে আছো? জানি না এখন, হয়তো এখানে। থ্যাংকস তুমি আমাদের এখানে এলে, এন্ড ইউজুয়ালি তোমাকে ভীষণ সেন্সিবল মানুষ বলে মনে হয়। ভীষণ আমি এমনিতে নই, ইউজুয়ালি বলেছে। তোমাকে ভীষণ শিক্ষিত, ঠান্ডা মাথার মানুষ বলে মনে হয়। তুমি এরকম পাগলের আখড়ায় আসার জন্য কেন রাজি হয়ে গেলে এখানে আসার জন্য? কারণ আমি তো আখেরে পাগল, প্রত্যেক মানুষই পাগল জানিস তো, তুইও পাগল। আদৌ কি যাই না, সবাই পাগল অল্প বিস্তার, সেই জন্য তুমি একদম কখনো তো এটাও বলো যে আমার জন্য এসছো। এনিওয়েজ, ওয়েল আজ আড্ডা এই পর্যন্তই, এনজয় করতে থাকবেন অবেলায় আড্ডা, ঠোঁটের কোণে স্মাইলটা বজায় রাখবেন, পাস অন করতে থাকবেন যাতে প্রত্যেকের ঠোঁটটা জাস্ট ইটস লাইক আ স্মাইল এরকম ফিল হয়। টাটা, গুড বাই, ভীষণ ভীষণ ভালো থাকবেন, তুমিও ভীষণ ভালো থেকো, আর নিয়মিত অবেলায় আড্ডা দেখতে থাকবেন, আর আমাদের ফেসবুক পেজে গিয়ে একটু ক্ষমাহীন না করে লাইক করে দেবেন প্লিজ।